করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত দেশের দরিদ্র জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দিতে 1,500 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সহায়তা কার্যক্রম মনিটরিং করা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে কেউ যেন অভুক্ত না থাকে সেজন্য সব ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশের মানুষের সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করতে 14 এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। এ কারণে নিম্ন আয় ও শ্রমজীবী মানুষের আয়ের পথ বন্ধ হয়ে গেলে বিপাকে পড়েন তারা। ক্ষতিগ্রস্ত এসব জনগোষ্ঠী যেন কোনো অসুবিধায় না পড়েন তার জন্য সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবিক সহায়তার অংশ হিসেবে প্রথম ধাপে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে 590 কোটি টাকার সহায়তা প্রদান করেন তিনি। পরে জেলা প্রশাসকদের অনুকূলে আরও 10 কোটি 50 লাখ টাকার বরাদ্দ দেন প্রধানমন্ত্রী। যারা দৈনিক শ্রমজীবী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ এবং প্রান্তিক জনপদ, যারা একেবারে রিক্সা চালক, ভ্যান চালক, মোটর শ্রমিক, তারপর হিজরা, নরসুন্দর বা বেদে ভিক্ষুক, এই সকল শ্রেণী পেশার মানুষকেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশন অনুযায়ী ত্রাণ প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় লকডাউনের প্রথম দিন থেকেই শ্রমজীবী মানুষ সহ প্রান্তিক জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দেওয়া শুরু করে সকল জেলা প্রশাসন। খাদ্য সহায়তার পাশাপাশি গেল বছরের মতো নগদ অর্থ সহায়তা করারও উদ্যোগ গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ উদ্যোগে 36,50,000 দরিদ্র পরিবারে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ 2,500 টাকা করে পাঠানো হবে। আগামী 2 মে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এটি এই 36,50,000 দরিদ্র এবং অসহায় ছিন্নমূল মানুষকে অর্থ প্রদান কার্যক্রম সেটিও শুরু হতে যাচ্ছে এবং সেক্ষেত্রেও প্রায় 912,50,000 টাকা মাননীয় প্রধানমন্ত্রী স্যাংশন করেছেন। সেফটি নেট কার্যক্রম যেগুলো আছে নিয়মিত সেগুলোও কিন্তু একই সাথে চলমান আছে এবং বরং অনেক ক্ষেত্রে সেগুলোর গতি বৃদ্ধি পেয়েছে। এছাড়া হাওর অঞ্চলে ধান কাটা নির্বিঘ্ন করা, টিসিবির মাধ্যমে আগামী 6 মে পর্যন্ত ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শুধু নির্দেশনাই নয়, করোনা মোকাবেলা এবং মানবিক সহায়তা কার্যক্রম যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য তার কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি নিজেও নিয়মিত তদারকি করছেন। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। বিষধগারের রাজনীতি বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি ও নাগরিক ঐক্যের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। যারা সরকারের বিষধগার করছেন, যারা অহেতুক সমালোচনা করছেন, তাদেরকে অনুরোধ জানাই অহেতুক সমালোচনা না করে আপনারা আসুন, জনগণের পাশে দাঁড়ান, আমাদের দুয়ার খোলা আছে আপনাদের জন্য, আসুন একযোগে আমরা জনগণের পাশে দাঁড়াই। এখন রাজনীতিরই সময় নয়, এখন রাজনীতি হচ্ছে জনগণকে সহায়তা করা।